মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিত মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিত গল কলসের মধ্যে দেখেন পানি নাই, পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন, আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিত মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন, বাইরা বন্ধুরা শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিত মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিত আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করল, আমি মায়ের বদলা কি দিব, দেওয়ার কিছু নাই আমার কাছে, কিছু নাই গ, কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত, আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম, আমার বাইজিতকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না, এজন্য যুবক লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবার খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়, আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ মাদ্রাসা দিনই প্রতিষ্ঠানে দান করবে, দান করলে পরে বাপ মার কবরের আজাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার, কে গো তুমি? হুজুর আপনি, আমি আপনার মহল্লারই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে, আমি কবরের মধ্যে আজাবে আছি, জাহান্নামের আজাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান পরিণতিটা কি হয়, সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন, পাঁচ বৎসর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে, ঠিক না? পাঁচ বৎসর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে, খালি গুনার কাজ করে গুনার কাজ করে, পরকালে কোনো ফিকিরি নাই, আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে বান্দারি, আজ কবরের মধ্যে তুই আজাবে আসো, আজাবে আসো, তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকা করে তোর কথা ইয়াদ করে তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দেব। সন্তান যদি বাপ মার কবরের পাশে দেয় একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা তিনবার এখলাস পড়ে, আল্লাহ মার কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে, ঠিক না? দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এক মাস দুই মাস তিন মাস এখনো পুরা হয় নাই, তিন মাসে নব্বই দিন, আরো তিন দিন বাকি আছে নব্বই দিন হওয়ার, এরপরে নবীজির মেয়াদ শেষ, চল্লিশ মন খেজুর তারে দিতে হবে তিন মাস পর, এখনো তিন মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে,
তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল, আটকায় বলতেছে মুহাম্মদ মনে আছে নি 40 মন খেজুরের কথা, আমার খেজুর দাও খেজুর দাও। আল্লাহর নবী বলেন ভাই রে আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো হয় নাই 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে, আমার পুরাপুরি ইয়াদ আছে 3 দিন পর তোমার 40 মন খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয় মুহাম্মদ 3 দিন 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবাদ সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন বাইরে একটু বুঝো, এটা অন্যায় এটা অন্যায়, কথা ছিল 90 দিন 90 দিন পার হতে দেও। সে বলে আমি বুঝি না, এত কথা বুঝি না এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না। বইলেই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে, নাউজুবিল্লাহ জোরে ক বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে, খারাপ ভালো না খারাপ আচরণ, কিন্তু আমার নবী দিনের নবী মায়ার নবী রাগ করেন না, নবী রাগ করেন না, এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপর নবী তারে বুঝান তারে বুঝান, আমার নবীর কলারের মধ্যে জামার মধ্যে ধরে ফেলেছে, এরপর নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন ভাই রে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ তুমি অবুঝের কাজ কইরো না, কয় আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়াছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন তো উমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যার ইবলিসে দেখলেও আর এক রাস্তায় ভাগে, ঠিক না? উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা, খাফের ভিতরে ঢুকাইব আবার বের করব, এই টাইম উমরের হাতে ছিল না। আল্লাহু আকবার কর, যেখানে বসাইবার দরকার নগদ। এজন্য ইবলিসে কইতো আল্লাহ রে এ বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হয় তোমার এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহ নবী বলেন সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস ভরে মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয় আল্লাহ আল্লাহ তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয় এখানে আসেনি, আপনাদের এলাকায় ওইটা আসেনি এই কথা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইতে হয়, যে উমরের ডরে যাইতেছে হঠাৎ করে দেখে ওই উমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক মালিক তোমার কাছে চাইলাম কিতা ওইলো কিতা, আল্লাহ উমরের কাছ থেকে বাঁচাও, উমরের কাছ থেকে বাঁচাও, উমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়া কয়া রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয় আল্লাহ কোনোরকম আমারে পার করে দেও, আল্লাহ কোনোরকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলস্টারে লুকায়া লুকায়া মনে মনে ভাবতেছে হয়তো উমর দেখবে না, কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, উমর ডাক দিয়ে দিলেন ও মিয়া দাঁড়াও। কি বুঝেন, খলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ হয়তো তোমার কাছে আসছে না, এসে বলেন কলসে কি ডাকনা দেওয়া কলস, এখন কি কয়? যদি কই কলসে মদ, উমরের হাতের তলোয়ার কিন্তু খোলা, তলোয়ার যদি কই মদ তাহলে এখানেই কবর, বাঁচার জন্য কই কলসের ভিতরে দুধ, কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ কোয়ার পরে উমরে বলবে ঠিক আছে চলে যাও,
কিন্তু না গো এমন হয় নাই। উমরে কই দূত না, অন্য কিছু দেখতে হবে, ডাকনা সরাও। যেই মাত্র কইছে ডাকনা সরাও, ডাকনার দিকে যখন হাত বাড়ায় হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে, আর কই এখানে জীবনে শেষ কোথায় যেন কালেমা হয়। মনে মনে কই আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে রে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তা ইবু বিনাত জাম্মিকা মান লা জাম্বালা, তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখেও বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক, এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানে এই দোষটা গোপন করে রাখ গো আল্লাহ, আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুই না, তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি, আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় প্রতি যাইমো না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়, ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম এই মুহূর্তে, যদি গুনা থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনা মাফ কইরা ওলির খাতায় আমাদের সবার নাম লিখে দিবে। কারা কারা এই নিয়তটা করতে পারি একটু হাত উঠে আল্লাহকে দেখার, সবাই সবাই সবাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। আল্লাহ জানি না আমরা কে কোন গুনায় জড়িত, কিন্তু আল্লাহ তুমি তো জানো, আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম আমরা আর এই গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করো, আমিন কোন সবাই আমিন। হাতটা বাড়াইতেছে কলসের দিকে, হাতটা কাঁপে, বডিটা তার কাঁপে, ভয়ে কাঁপতেছে, কিন্তু আল্লাহর দরবারে তার দিলের কথা তো কবুল হয়ে গেছে আল্লাহর গোলাম। যেইমাত্র কলসের ডাকনাটা সে সরাইছে আর নিয়ত করে ফেলেছে, এখনই তো আমার কল্লা যাবে, আমিও তো এমনি বাঁকা হয়ে রয়েছি, কল্লা তো আমার রেডি হয়ে রয়েছে, উমরের হাতে তো তলোয়ার, মাত্র তলোয়ারটা চালাবে, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। হাতটা যেইমাত্র কলসের মুখের দিকে নিছে, নিয়া ডাকনাটা সরাইছে, ডাকনাটা সরাইতেই আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকায় দেখে কলস পড়া মত আল্লাহ পাক দুধ বানায় দিছে। আর একটু জোরে সুবহানাল্লাহ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়া লা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফুয়া লি মাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সেই উমর
আমার নবীর পাশে, এত গরম সাহাবি হযরত ওমর নবীর পাশে, আর নবীর সাথে ইহুদি এত খারাপ আচরণ করতেছে, এরপরও ওমর তলোয়ার চালাইতে পারেন না, গুস্সায় ওমর ফুলে যাইতেছেন, চেহারা লাল হয়ে গেছে, ওমর একশনে যাইতে পারেন না, কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। আমার নবী ইশারা না দিলে, নবী অনুমতি না দিলে ওমর কিছু করতে পারতেছেন না, কিন্তু গুস্সায় তিনি কাঁপতেছেন, ঠিক না? আমার আপনার সামনে যদি নবীর সাথে এমন আচরণ কেউ করত, তাহলে আমি বাঁচমু না মরমু এই চিন্তা আমাদের কারো থাকতো না, ঠিক না? ঠিক না? জোরে কোন, এখন তো নামাজ কাজা হইতে পারে, কিন্তু নবীরে আমার সামনে বেইজ্জত করবে আর আমি সায়া সায়া দেখমু, এটা কোনোদিন নবীর উম্মতের কাজ হতে পারে না, ঠিক কিনা? আমার আপনার চেয়ে 1000 গুণ এশক ভালোবাসা ওমরের অন্তরে, সেই ওমরের অবস্থাটা কেমন হইতেছে এখন বুঝেন, চেহারা লাল হয়ে গেল, চোখগুলা বড় বড় হয়ে গেল, কিরিমিরি খাইতেছেন, কিন্তু নবীর দিকে বারবার তাকাইতেছেন, নবী কোনো রকম একটু ইশারা দেননি, বলে এ বেটা ওমর তুই এখনো তাকায় তাকায় দেখস, ওরে সাইজ কর, এরকম খালি ইশারাটা নবী দেন কিনা, আর নবীর ইশারা ছাড়া যদি কিছু করেন তাহলে তো নবীর কাছে অন্যায় হতে পারে। ওমর চুপচাপ দাঁড়ায় রয়েছেন আর ফুলতেছেন, যেই মাত্র নবীর কলারও ধলে ফেলেছে, আল্লাহর নবী হযরত ওমরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন ওমরের চোখগুলো লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে রয়েছে, হবেই তো, হবেই তো, হবে না কেন? মায়ার নবী তখন বলেন, ওমর ধমক দেওয়ার কথা ইহুদিকে, আমার রহমতের নবী বলতেছেন, ওমর চোখ নিচের দিকে নামাও, গোস্বা থামাও, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার রাগ করা উচিত নয়। আরো আসতে এখন সুবহানাল্লাহ, চিনে যান নবীকে, কোন নবীর উম্মত আমি, আপনি একটু নবীর আদর্শটা শুনে যান, আর আমি আপনি হইলে কি কইতাম, এ তুই আরে এখনো জমিনের উপরে রাখছো, হ্যাঁ পাশে যে থাকতো বডিগার্ড, এরে কইতাম তুই এরে এখনো জমিনের উপরে রাখছো, এরে তাড়াতাড়ি জমিনের নিচে শুয়াই দে, ঠিক না? কিন্তু আল্লাহর নবী ধমক দেওয়ার কথা ইহুদিরে, ধমকটা দিলেন নবীর সাহাবিরে, ওমর চোখ নিচের দিকে নামাও, সে পাওনাদার, পাওনাদার দুই কথা বলতেই পারে, এই হজম তোমার রাখতে হবে। যেরকম সুবহানাল্লাহ, তাহলে আমরাও বুঝলাম পাওনাদার দুই কথা বলে যদি এটা হজম করা নবীর সুন্নত, ঠিক কিনা? আর আমাদের সমাজে তো এখন উল্টা, আমাদের সমাজে এখন কেউ যদি কাউরে করজ দেয় আর এই পাওনা টাকা চাইতে যায়, হে আরো উল্টা বেইজ্জত হয়, সমাজ উল্টে গেছি গা, আজকে করজ নাই কেন সমাজে, কারণ করজ টাকা দেওয়ার পরে এই টাকা তোলা আর সম্ভব মনে হয় আপনাদের নরসিংদীতে নাই নাকি আছে? হ্যাঁ, সুদের লেনদেন বাড়ছে কেন, মানুষ করজ দেওয়া বন্ধ করে দিছে ভয় পাইয়া, হায় রে বিপদে পড়ে করজ নিল, এই করজের টাকা তুলতে গিয়ে আমার স্যান্ডেল ক্ষয় হয়। মমিসিং এক জায়গায় বয়ান করলাম, এক লোক হুজুর একটা কথা কইছেন, হুজুর আমার কাছ থেকে 5000 টাকা নিছিল, খাওয়ানে বইসি বলতেছে 5000 টাকা নিছিল, এই 5000 টাকা আজকে 5 বছর, হে আমারে দেন, আমি গরিব মানুষ, আজকে অভাবে পড়ছি, যতবার চাই চাইলেই কয়, আমি কি মরে গেছি, চাইলে কি কয় জানেন, আমি কি মরে গেছি, তোমার টাকা লুয়ে কি আমি মরে গেছি, দিমু তো বললাম, দিমু তো বললাম, তখন আমি কইলাম, ভাই তুই কোন দিন মরবে এটা কো, যেদিন মরবে মরার আগের দিন আমি মরার আগে আইতাম না, পারবো পারবো কেউ এরকম গ্যারান্টি দিত, জোরে কোন গ্যারান্টি দিতে পারবে, বলে ভাই তুই আমি আগামী মাসে মরমু, তুই ওই 30 তারিখের আগে 29 তারিখ আইস, এই কথা বলার কোনো সুযোগ আছে? তো এই কথা বলার সুযোগ নাই, বলতেছে হুজুর একদিন তারে বাজারে ফাইলাম, চা খাইতেছে বন্ধু বান্ধব লইয়া, তো আমি বললাম ভাই দেখ ভাই তুই বিপদে পড়ছিলে, আমি তোরে সাহায্য করছি ভাই, আজকে আমি বড় বিপদে ভাই, তুই আস্তে আস্তে হইলে টাকাটা দে, দেশ না ভাই আমি খুব বাচ্চা কাচ্চা নিয়ে কষ্টে আছি, কই এই কথা কেন কইলাম বাজারে, হে আমার উপরে এমন পিক আপ লইছে, হয় মিয়া যেখানে মন চাই যে জায়গায় মন চাই এই জায়গায় খালি টেকা চাও, তুমি আমার পাইছো কি, আমি কি তোমার মতো তো বেজ্জত নাকি, ওই দেখেন কি যা তুই, কয় আমি কি তোমার মতো নাকি বেজ্জত, তুমি যেখানে মন চাই এখানে টাকা চাও, তখন ওই সাথী যারা আসিল দোস্ত হেরাও তো চা খায় এক দলের, হেরা খাওয়া ঠিকই তো কইছে, এই মিয়া তুমি পাওনার টাকা পাও, টাকা চা বাড়িতে গিয়ে চাইবা, যেদিকে যে যেখানে পাইবা তার ওখানেই টাকা চাইবা, কি পাইছো তুমি, মগের মূল্য পাইছো নাকি, চরম অন্যায় করছো তুমি টাকা চাইয়া, চরম অন্যায় করছো, হয়তো ভাই অন্যায় করছি এখন কি করা লাগবে, কয় আমাদের সকলের 4 বিল তুমি দিয়া যাইবা জরিমানা,
ও ফাউনার টাকা চাইতে গিয়ে আমার 250 টাকা জরিমানা। কি ভাই? আর এজন্য মানুষ হাতে টাকা থাকলেও হয় নাই, ঠিক না? টাকা থাকলেও হয় নাই, আর সুৎকুররা তো কাঁচা টাকা লইয়া বইয়ে রয়েছে, আমার দ্বারো আও গিট্টো লাগাইয়া সারমো। এজন্য সমাজে সুদের ব্যবসা গরম, কারণ সমাজে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে, আর করজ বন্ধ হওয়ার পিছনে দায়ী আমরা নিজেরা। টাইম মতো যদি দিয়া দিতাম, আরেকবার বিপদে পড়লে চাইলে পাইতাম, আরেকবার চাইলে পাইতাম, এটা বন্ধ হয়ে যেতেছে। যে যার টেকা করজ দেয় মনে হয় যেন একবারই দিয়ে দিছে, এই টেকা চাওয়ার আর কোনো সুযোগই থাকে না। হাই হাই, আমার কাছে এরকম কয়েকজনে চাইছে, চাইছে আমি বুঝি তো, চাওয়ার পর আমি বললাম ভাই তুই আমার কাছে 5,000 টাকা চাইছ করজা, করজা লাগতো না ভাই, আমি তোরে 2,000 টাকা এমনি দিয়ে দিলাইলাম, জাগি ভাই আমার করজ লাগবো না। কিন্তু দেখেন করজে কত বড় সওয়াব ছিল, আল্লাহ নবী বলে দান করলে যেই সওয়াব, করজে 18 গুণ বেশি সওয়াব। একজন মানুষকে দান করলে যেই সওয়াব, একজন মানুষকে করজ দিলে এর চেয়ে 18 গুণ বেশি সওয়াব। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ করজে এত বেশি সওয়াব কেন? নবী বলে এর বেশি সওয়াব কারণ হলো যে মানুষটা করজ চায় সে সমাজে সম্মানী মানুষ, হে হাত পাততে পারে না, সে ভিক্ষা করতে পারে না, সে বিপদে পড়িরা সম্মানী মানুষটা তোমার কাছে করজ চাইছে, ওই সম্মানী মানুষের সম্মান যে তুমি রাখছো এজন্য আল্লাহ তোমাকে 18 গুণ বেশি সওয়াব দেয়। কিন্তু এটা তো আমার ধৈর্য রাখতে হবে, ঠিক কি না? টাইম মতো সময় মতো দিয়া দিতে হবে। এই জন্য আমরা যারা এখানে আসছি একটু আল্লাহর দোহাই, যদি কেউ কারো কাছে করজ আইনা থাকি, আল্লাহর দোহাই যদি নাও পারেন অন্তত তার সাথে যোগাযোগটা রাখেন, বলে ভাই এই মাসে পারছি না ভাই, সামনে মাসে তোরে দিয়ে দিমু, ভাই এই টাইম মতো পারছি না ভাই, আগামী মাসে দিয়ে দিমু, এতটুকু কইরেন, নতুবা আজকে সুদের ব্যবসা গরম হওয়ার জন্য আপনি দায়ী, ঠিক কিনা জোরে খান? আপনি আমি দায়ী সুদের ব্যবসা গরম হওয়ার জন্য। মনে কষ্ট পাইতেছেন আপনারা ভাই? মানে কিছু কথা বইলা ফেলতেছি আমি, আনুষঙ্গিক কথা যেগুলো আসলে সব জায়গায় বলি না, কিন্তু আপনাদের আগ্রহ দেখে একটু বলতে আমার ইচ্ছে হইতেছে। তবে কেউ কারো উপরে নিয়েন না, আমি কাউকে টার্গেট করি, আপনাদের এলাকা আমি একদম নতুন, আমি কেমনে জানবো কে কী করেন না করেন? আমি গড়ে কইতেছি, যদি উফরে ফইরা যায় আল্লাহর দোহাই আমার উপরে রাগ করেন না, এটা শরীয়তের কথা। তবে আপনার কাছে অনুরোধ থাকবে আমরা এর থেকে বের হয়ে আসবো ইনশা আল্লাহ। আল্লাহর নবী বলতেছে নুমার চোখটা নিচের দিকে নামাও, আর তার দিকে গরম কয়া যাবে না, সে পাওনা দার তুই কথা বলতেই পারি রে ওমর, এ ওমর আসো আমার কাছে আসো। নবীজি কাছে ডাইকে আনলেন, আইনে নবী কানে কানে বলতেছেন ওমর যাও এখনই তার খেজুর দিয়ে আসো, 40 মণ খেজুর তারে এখনই দিয়ে দাও। আল্লাহর নবীকে ওমর বলেন নবী গো 3 দিন তো এখনো বাকি আছে। নবী বলেন ওমর রে সে তো মানতে রাজি না, অতএব তার সাথে আর বাড়াবাড়ি করে লাভ নাই, খারাপ আচরণ করে লাভ নাই, এখনই তারে দিয়ে দাও। আর ওমর একটু শুনো শুনো, তারে যখন 40 মণ খেজুর তুমি দিবা, আরো 10-এর খেজুর তারে বেশি দিয়া দিও। হযরত ওমর বলতেছে মায়ার নবী গো, ও গো রহমতের নবী, ও গো দরদি নবী, কেমন করে আপনি হজম করলেন? আল্লাহু আকবার! অগো দরদি নবী কেমন করে আপনি আচরণটা হজম করলেন গো নবী? আপনাকে আল্লাহ কেমন ভাবে বানাইছে গো, আল্লাহ কেমন ভাবে আপনারে বানাইছে! এজন্য আল্লাহ বলেছে বন্ধু তুমি জগতের জন্য রহমত, তুমি জগতের জন্য রহমত। হযরত তোমার বলতেছে নবী গো 10-এর বেশি কে তারে কেন দিব, এত খারাপ আচরণ করলো এরপরে আবার বেশি দিব কেন? মায়ার নবী তখন বলে উমর রে তুমি যে তার দিকে রাগ করে তাকাইছো এর জরিমানা হলো 10-এর। কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া। মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা তোমাকে আরবি হ্যায়,
তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায় আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কি ইশারাত তশকীক কমর মে হে তো অঙ্গুল কি ইশারাত একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর কথা আর বাড়ালেন না, সাথে সাথে হযরত উমর লোকটারে ডাক দিলেন, মিয়া আসো তুমি তোমার খেজুরগুলি নিয়ে যাও। হযরত উমর লোকটারে নিয়ে তিনি বাইতুল মালে হাজির হয়ে গেলেন, 40 মন খেজুর তারে দিয়ে দিলেন। আবার যখন 10-এর খেজুর তারে বেশি দিতে চান, লোকটা তখন ডাক দিয়া বলতেছে, উমর রে আমি পাই হলো 40 মন, আবার 10-এর তুমি কেন বেশি দিতেছ? হযরত উমরের এমনি তো মিজাজ খারাপ, এমনি তো মাথা গরম হয়ে রইছে, আবার প্রশ্ন যখন করে বেশি কেন দিতে চাও? হযরত উমরের রাগ আবার বেড়ে গেল, আবার তিনি হজম করলেন আর বলতেছেন, কথা বাড়াইও না, যা দেই লইয়া তুমি সোজা চইলা যাও, আমারে আর তুমি গরম কইরো না, কেন 10-এর বেশি দিলাম, প্রশ্ন কইরা আমার গুসা বাড়ায়ও না, বাড়ায়ও না। ইহুদি তখন ডাক দিয়ে কইর, উমর আমি নিব না, 10-এর আমি বেশি নিব না যতক্ষণ পর্যন্ত এর কারণ না জানছি। হযরত উমর চুকের পানিটা বসেন আর বলে, মিয়া আজকে আমার মায়ার নবীর সাথে তুমি যেই আচরণটা করেছো, রহমতের নবীর সাথে যে আচরণ তুমি করেছো, যেই নবীকে আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানায় পাঠাইছে, যেই নবী না আসলে তোমার মতো এই জাহান্নামের কীট আল্লাহ দুনিয়ায় পাঠাইতো না, আমার ওই মায়ার নবীর সাথে আজকে যে আচরণ তুমি করলা, তাও আমি উমরের সামনে, আমি উমরের চিনুনি বলে চিনি তো ভালো করে চিনি, আমার সামনে আজকে যে আচরণ তুমি করছো নবীর সাথে, যদি আজকে এখানে আমার নবী না থাকতেন তাহলে এই মুহূর্তে তোমার ঠিকানা হতো মাটির নিচে, এটা বুঝো কই বুঝি, কিন্তু এরপরও আমি উমর গুসাটারে হজম করলাম, হজম করলাম, আমি জানি আজ আমি উমরের কত কষ্ট হয়েছে আমার গুসাটারে হজম করতে, এরপরও হজম করা লাগছে কারণ রহমতের নবী এখানে স্বয়ং হাজির। এরপরও 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 নবী তোমাকে ধমক দিলেন না, ধমকটা দিলেন আমাকে, কানে কানে আমাকে বলেছেন, উমর রে তারে 10-এর বেশি দিয়া দিও। আমি নবীকে জিজ্ঞেস করেছিলাম, নবী গো 10-এর কেন? আমার রহমতের নবী বলেছেন, আমি যে তোমার দিকে রাগ করেছি, চোখ লাল করেছি, এর জরিমানা হলো 10-এর। সাথে সাথে ইহুদি কান্না শুরু করে দিল, ইহুদি কান্না করে আর কই, উমর আমি খেজুর নিতে আসি নাই, আমি মায়ার নবীর ধৈর্য পরীক্ষা করতে এসেছি, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে আখেরি জমানার নবীর যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে রে, সবগুলি আলামত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা কথা ছিল এমন তাওরাত কিতাবে, সেখানে আল্লাহ লিখে দিয়েছে আমার আখেরি নবী আমার দোস্ত এমন ধৈর্যশীল হবে, তার সাথে খারাপ আচরণ করলেও সে খারাপ দিয়ে জবাব দিবে না, খারাপ ভাষায় যদি কেউ গালি দেয় তিনি খারাপ ভাষায় জবাব দিবে না, ইনি এতটা ধৈর্যের পাহাড় হবে, ধৈর্যের পাহাড়। এই পরীক্ষাটা আমার এখনো পাওয়া বাকি ছিল, অতএব আমি ইচ্ছা করে খারাপ আচরণ করেছিলাম সেই আলামতটা পাওয়ার জন্য। উমর রে আজ আমার প্রমাণ হয়ে গেছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি নবী, যেই নবীর কথা আল্লাহ তাওরাত কিতাবে আগেই জানায় দিছে, অতএব আমি আর দেরি করতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এই আখলাকটার নামই হলো খুলুকে আজিম, যেই আখলাকের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল কলম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, বন্ধু আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আজিম, খুলুকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর, ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পায় গেছে, অনেক উঁচু মাকাম পায় গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয়, আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকত, আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তারা মসজিদ থেকে দূরে রাখতে পারত না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি এই কথা মনে করেন, আমার ব্যবসা ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন, জোরে কোন, নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড়, আমার দোকানদারি বড় না, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, তোমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না, না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সারা না দিয়ে কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়, ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনো বন্ধ। সাহাবাই কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কুড়াল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা ফাড়বেন, আর একটা কূপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়, কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কুড়ালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কুড়ালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গায়ে দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়, সুইটা উঠাইছেন মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গায়ে দিলে পরে কাজটা শেষ হয়ে যাইত, এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয়, আমার স্বামী ইনি ও যখন কামারের কাম করতেন, হাতুড়ি উপরে উঠাইছেন আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইত, কিন্তু আজান কানে আসছে সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালায় দিছে। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন, আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়, দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরা গেছে, শয়তান আয়, শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি কইবেন দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয় লাভ হইব? হ্যাঁ, কোনো লাভ নাই, 50,000 একদিকে আইসে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায়ে রাখছে, তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই, যদি এভাবে আয় আর ওভাবে যায়,
আর হাদরিন এজন্য মনে রাখবেন, বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে, এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হ্যাঁ আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না, আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়ায় দিবে, বরকত বাড়ায় দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয়, এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে, আমার স্বামী ইরম করত, আরেকটা আমল ছিল, ওই উদ্দেশ্য আমার আজকে বলা, বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কামকাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ডুইকে তিনি বিছানায় পড়ে যেতেন, সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা, ঘুমিয়ে পড়লে পরেই তার ঘুম আসত, প্রচণ্ড ঘুমের মধ্যে তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকা দেখতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন, আর চোখের পানি জড়ায় তিনি কানতেন, বলতেন, মালিক আমারও মন চায় শেষ সাথে তোমার কদমে আমি সেজদা দিই, আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল কর, আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক, কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কামকাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে, আল্লাহ আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলা আমার স্বামী চোখের পানি ধরা কানতেন কানতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করা করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রাই গমনেরাই ক, একটু দিলের কন দিয়া কথাগুলি শোন ভাইরে, মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন, আর একটা মানুষ নামাজ পড়তেছে তারে দেখে আফসুস করবেন, আফসুস করবেন, হায় রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্তরা পাঁচক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্ত ইরম যাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায় দিবে, আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লইয়া যায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরে মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছে না নাই, আর একটু জোরে আছে না নাই? দিনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যে রানা নামক জায়গায় বসারে গুস্ত বন্টন করতেছেন মায়ার নবী, হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীর দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম আলহামদুলিল্লাহ। ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন শুকরিয়া, আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান, সবাই বলি আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়।
অথচ মায়ার নবী কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, যেরকম যেরকম আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যেয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছ? এই বলে মায়ার নবী দয়ার নবী তার গায়ে নবতী চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায় দিলেন। আমার নবীর নবতী চাদরের দাম আছে রিনা নাই? তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা বন্ধুরা, জন্ম বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবতী চাদর নবীজি বিছায় দেয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবতী চাদরে বস, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া, মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবতী চাদর ধন্য হবে। কে সেই মহিলা, কারে তো দাম? ও আমার এলাকার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো, মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গ, তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা, তোমাদের গর্ব থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানি তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার! এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবতী চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনোদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবিনা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবিরা রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমার আমি নবীর মা তো শিশুকালে বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানো নি? সাহাবীরা কয়, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছে আর বলেন, সাহাবীরা রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছ, কোনো দিন তোমরা দেখো নাই, আজকে ভালো করে দেখে না, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুতির চাদরে যিনি বসছে গ, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন, উম্মতের দল একজন দুধমার সেবা, দুধমার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী রহমতের নবী বলে, উম্মতের দল মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহর খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয়ে যুবক,
আল্লাহ তোমার উপরে নারাজ, যেই সন্তানের উপরে বাপ মা রাজি। এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাতার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হলো যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাপ, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তান কে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল, সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ মার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ গল কলসের মধ্যে দেখেন পানি নাই, পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন, আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। বাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে, মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব, দেওয়ার কিছু নাই আমার কাছে, কিছু নাই গ, কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু দুইটা হাত, আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম, আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবার খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানে দান করবে, দান করলে পরে বাপ মার কবরের আজাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার, কে গো তুমি? কো হুজুর, আপনি, আমি আপনার মহল্লারই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে, আমি কবরের মধ্যে আজাবে আছি, জাহান্নামের আজাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বৎসর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন, 5 বৎসর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে, ঠিক না? 5 বৎসর ডাক্তার হওয়া আমার সন্তানের বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে, খালি গুনার কাজ করে গুনার কাজ করে, পরকালে কোনো ফিকিরি নাই, আল্লাহ আমাকে জানাইয়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারি আজ কবরের মধ্যে তুই আজাবে আসো, আজাবে আসো,
তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকা করে তোর কথা ইয়াদ করে তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ে আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়, মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা তিনবার ইখলাস পড়ে আল্লাহ মার কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়, আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ার তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে, ঠিক না? হুজুর আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য, আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরের আজাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করেন বাবারা মেয়েটারে তোমরা চিনোনি? মানুষেরা কই হুজুর চিনি তো, কিন্তু ওই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না, হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন বাবারে কও তোমরা কোথায় গেলে পাব, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয় হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন, মহিলা গোসল কইরা উইটা কয় মলবি তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কই মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো, তোমার বাবা কবরের মধ্যে বড় আজাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানায় দিছে তোমার বাবা, আমার তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সৎকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো আল্লাহ তোমার বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কমলবি আমি কি আবার দান করব, আমি আবার দান করব, মরা মানুষ মইরা গেছে আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না, যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদাসর কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই, হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে। আর কয় মল এই পানিটা আমার বাফিল লাগে আমি সৎকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন, আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল রক্ত পানি করলো, এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পর একটুও তার দিল নরম হলো না, এই মনে কই জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে ভাই আপনি কে? কয় হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম, গতকাল তুমি ছিলে জাহান্নামী আজ তুমি জান্নাতি, কেমন করে কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটাকে হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি, হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে সিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে, যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল, ওই পোকাটার মুখে পানি যায় পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে মালিক
যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম, তুমি তারে মাফ কর, ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই, বাপ মার কোদায়াত কইরো, নামাজ পইরা দোয়া পইরো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কবরে পার দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা পইরা যাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই, আজ আসি কাল আমরা কেউ থাকবো না, আজ বাবা চলে গেছে কাল আমি চলে যাব, আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে। আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে, এখানে বাপ মার নামে দান করব, এটা বাপ মার হক, সন্তানের কাছে পাও না, সন্তানের কাছে পাও না। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও, এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সৎকা করবে, ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখাইয়া যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শিখাও, সন্তানকে এরকমভাবে কি করা, হ্যাঁ, সালাম দেওয়া শিখাও। মুরব্বী একজন আসছে, ছোট্ট বাচ্চাটা কাছে আইছে, বাবা ইনি তোমার আব্বুর বন্ধু, ইনি আমার বন্ধু, তোমার চাচা হয়, সালাম দাও, সালাম দাও। বাবা ছেলেকে সালাম করা শিখ। এখনও আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে পড়ি, আমাদের ঘরে আব্বার এক বন্ধু আসছে, আমি পাশের রুম থেকে দৌড় দিয়ে আব্বার কোলে চলে আসছি, আব্বা আমারে বলতেছে তুমি সালাম দিলা না, স্কুলে পড়ি তখন আমি সালাম দিলা না, তখন আমি বলতেছি আসসালামু আলাইকুম। আমার এখনো মনে আছে, ক্লাস 3-তে না 4-তে, তখন আব্বা বলতেছে, নো, আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত, আমি একাই শুধু আমাদের গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোট ভাই আপন ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, এরপরের ছোট ভাইটা আমেরিকা নিউ ইয়র্কে ফ্যামিলি সহ, সবাই চাচারা সবাই ওই লাইনে। আব্বা বলতেছেন কি, যে এখন সালাম দিলে হবে না, তুমি আবার রুম থেকে বের হও, রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করছেন, বের করে বলছেন যে আবার রুমে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। কি বুঝলেন আপনি? এই যে আমারে একটা সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমি ওখানে সালাম দিলেই তো হয়ে গেছিল, কিন্তু আমাকে ইয়াদ করানোর জন্য, এই জন্যই এতটুকু করছেন বিদায়। আজ 45 বছর আমার, তখন বয়স ছিল হয়তো 7 বছর, 7 বছরের 8 বছরের সেই ঘটনাটা এখনও আমার মনে আছে। আমার আব্বা সালাম না দেওয়ার কারণে আমার রুম থেকে বের করে দিছিলেন, বের করে বলছিলেন আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপ মার শিক্ষা, ঠিক কিনা যেরকম? এভাবে যদি আমরা সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তুলি, ইসলামী আদর্শে গড়ে তুলি, তাহলে এই সন্তান ডাক্তার হলো বেনামাজি হবে না, ইঞ্জিনিয়ার হলো সে খারাপ লাইনে যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।